বন্ধুরা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউজ মিউজিক ওয়ার্ল্ড। তো সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো মাঝে অনেক দিনই অনেক রকম সমস্যা ছিল, তোমরা জানো, অনেক কিছু প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। একটা আত্মীয় বাড়ি গেছিলাম, আমার মামার বাড়ি, মামার বাৎসরিক ছিল, তারপর আমার ছেলে অসুস্থ হয়ে গেছিলো, সেই সব মিলে আর কি। আমার চ্যানেলে যে ভিডিওটা তোমরা দেখতে চাইছো বেশি বেশি করে, সেটা হচ্ছে আমার আলতা ডিজাইনিংয়ের ভিডিও। তো সেই ভিডিওটাই আলটিমেট দেওয়া হচ্ছিলো না, সিচুয়েশান পরিস্থিতি এমন ছিল যে বসে যে ডিজাইনিং করবো সেটাই হয়ে উঠছিলো না। তো যাই হোক, আলটিমেট আজকে একটু সময় পেয়েছি, তো আজকে একটা নতুন ডিজাইনিং তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে একটু মানে অন্য ধরনের ভিডিওটা হবে, তো দেখো তোমরা শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। তো দেখো, এই যে আলতা নিয়ে চলে এসেছি, ঠিক আছে? তো ডিজাইনিংটা স্টার্ট করব, তার আগে বলে দেই একটু, আজকে মানে অন্যান্য সব দিন আমি আর কি তোড়া পরে করি, আজকে তোড়াটা পরবো না, ঠিক আছে? বলেইছি তোমাদেরকে যে আজকে একটু নতুন ধরনের ডিজাইনিং একটা করব, তো আজকে ডিজাইনটাতে তোড়া পরবো না। এটা হচ্ছে এক নম্বর, যেহেতু তোড়া পরবো না তো একটু ফাঁকা ফাঁকা লাগবে পাটা, সেই জন্যে একটু এইগুলো একটু পরে নিচ্ছি। হ্যাঁ, টোরিংগুলো আমি কালকেই এসেছি শ্বশুর বাড়ি, বাকি যেগুলো কিনলাম সেগুলো যে কোথায় রেখে দিলাম খুঁজে পাচ্ছি না। এইটা আগের দিনও পরেছিলাম, এটা আজকেও পরে নিলাম। তো যাই হোক, এই গেল। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ডিজাইনিংটা স্টার্ট করা যাক। দেখো মেইন বেসটা করে নিয়েছি, ঠিক আছে? এবারে ডিজাইনিং করব। তো প্রথমে ডিজাইনিংটা আলতা দিয়েই করি, তারপরে যা কিছু দিয়ে ডিজাইনিং করার করব। তো চলো মেন আলতা ডিজাইনিংটাকে করে নিই।
আলতা ডিজাইনটা মোটামুটি করে নিয়েছি, রেডের উপরে যেটা হবে সেটা। কিন্তু এবারে আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে, প্রত্যেক দিনই তোমরা দেখেছো যে আমি হোয়াইট কুমকুমের উপরে করি, আজকে প্রথমবার ট্রাই করছি ইয়েলো কুমকুমের উপরে। ঠিক আছে, কেমন লাগে তোমরা বলবে। আর চলো আর বেশি কথা না বলে ডিজাইনিংটা স্টার্ট করি। দেখো ডান পায়ের মিডিলের ডিজাইনটা আর কি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। যেহেতু ফুলটা একটু বেশি বড় করে করছি, সেহেতু আর বেশি কিছু ডিজাইন করব না, হালকার উপরেই রাখবো। ঠিক আছে, আর এই ডিজাইনটা কমপ্লিট হয়ে, মাঝের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেলেই আঙুলটায় একটু আর কি ডিজাইনটা করে নেব, দিলেই আর কি আমার বাম পায়ের ডিজাইনিংটা কমপ্লিট, আর শুধু ডান পায়েরটা বাকি থাকবে। ঠিক আছে, দেখো ডিজাইনিংটা আমার মোটামুটি একেবারেই শেষের দিকে, আর এই পায়েরই আর শুধু আঙুলটা বাকি রয়েছে, দিলেই আর কি কমপ্লিট হয়ে যাবে।
তারপরেই আর কি পুরো ডিজাইনটা একবার তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো। যেহেতু মানে পায়ের সাইডে ডিজাইন আছে তো উপর থেকে ঠিক করে বোঝা যাচ্ছে না, তো সাইডটাও ভালো করে দেখিয়ে দেবো। তো চলো চটপট করে ডিজাইনিংটা শেষ করে নিই, তারপরে একদম ভালো করে তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? ডিজাইনিংটা তো তোমরা দেখেই নিলে, ঠিক আছে? আজকে সকাল থেকে ওয়েদার এমনিতেই ভালো ছিল না, এই দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ পুরো সামনেটা কাদা হয়ে গেছে, সামনে এখানে জল জমে গেছে। তো চলো বৃষ্টিটাকে কাজে লাগিয়ে একটু ভিডিও নিয়ে না যাক। একটা ছাতা আনি, নাহলে আমি ভিজে যাব। শুধু আলতাটা ভিজলে ঠিক আছে, আমি পুরো ভিজে গেলে মুশকিল হয়ে যাবে। চলো একটা ছাতা আনি, দেখো ছাতা নিয়ে চলে এসছি। তো চলো একটু যাই বৃষ্টির জলে। আমার হাজব্যান্ড বলছে কি প্রচুর নাকি কাদা, পা নাকি একদম বসে যাবে, তো দেখা যাক, ট্রাই করি তো একবার, তারপরে যা হয় হবে। দেখো ছাতা নিয়ে নেমে গেছি, ঠিক আছে? চলো একটু দেখা যাক এই জলটাতেই একটু ভালো লাগবে। হ্যাঁ না, ওই দিক থেকে আসি তুমি কি করে আসছে তো। দেখলে তোমরা আশা করি ভালো লেগেছে, এটা আর কি আমার চিন্তা ভাবনা। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, দেখতেই পাচ্ছ আমার পা পুরো একদম কাদায় একদম ভর্তি হয়ে গেছে, আর আলতাটাও পুরো নষ্টই হয়ে গেল কাদাতে, বর্ষাকালের এই গুণ, ঠিক আছে? তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার চ্যানেলটা দেখতে থাকো। যদি কোনো তো ভালো থাকো আমার চ্যানেল, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলবে না, ঠিক আছে? তো নেক্সট দিন আবার একটা নতুন ধরনের ডিজাইন নিয়ে তোমাদের সামনে দেখা হবে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, টাটা।